তৃণমূল নেতা পুত্রের হাতে ধর্ষণের পর গায়ে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুগন্ধার কিশোরী। টানা 40 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেল নির্যাতিতা দিশা। সুবিচার এখনও অধরা। নেতাপুত্র সুমন সাতরা গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। তাদের গ্রেপ্তার ও কঠোরতম শাস্তির দাবিতে শুক্রবার হুগলির পোলবা থানায় বিক্ষোভ দেখালো বিজেপি। নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। তৃণমূল নেতা পুত্রের হাতে ধর্ষণের পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল হুগলির পোলবা থানার সুগন্ধার কিশোরী দিশা দাস অধিকারীর। বয়স 16। টানা প্রায় 14 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে হার মেনেছে দিশা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা বরুণ সাঁতরার ছেলে সুমন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। শুক্রবার পোলবা থানায় বাকিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পল থানার ভিতরে ঢুকে পুলিশ আধিকারিকের সাথে এ বিষয়ে কথাও বলেন। অন্যদিকে সে সময় থানার গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। অগ্নিমিত্রা দেবী বাইরে বেরিয়ে এসে বলেন, গত মাসের 14 তারিখ সুগন্ধার ওই কিশোরীকে ধর্ষণ করে স্থানীয় তৃণমূল নেতা বরুণ সাঁতরার ছেলে সুমন সাঁতরা। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও অত্যন্ত লজ্জায় গত মাসের 19 তারিখ ওই কিশোরী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বৃহস্পতিবার মেয়েটির জীবন যুদ্ধে হেরে গেছে। আমি পুলিশকে বলেছি, ঘটনায় অভিযুক্ত সুমনের যেন জামিন না হয়। সব থেকে খারাপ লাগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যেই একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, দোষীদের কঠোর শাস্তি হচ্ছে না। ছোট্ট মেয়ে, তার ধর্ষণ হয়েছিল 14 ডিসেম্বর এবং ধর্ষণ করেছিল ওখানকার লোকাল তৃণমূলের একজন নেতার ছেলে সুমন সাঁতরা। তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ছোট্ট মেয়েটি ধর্ষণ হওয়ার যে কষ্ট লজ্জা সহ্য করতে না পেরে 19 তারিখে সে গায়ে আগুন দেয় এবং প্রায় 40 দিন সে হাসপাতালে ছিল, চুচুড়া হাসপাতালে। গতকাল সকাল 7টার সময় সে মারা যায়। সেটার জন্যেই কালকেও আমি গেছিলাম ওখানে। ছোট্ট একটি মেয়ে এইভাবে চলে যাবে, মা হয়ে এটা সহ্য করাটা খুবই কষ্টকর আমাদের সবার জন্য। এবং আজকে এই কারণেই পোলবা থানাতে আসা, এখানে যিনি আছেন ওসি সাহেব তাকে বলার জন্য যে পক্সো আইন তো অবশ্যই হয়েছে, পক্সো আইনের আন্ডারে কেসটি করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে, কিন্তু কোনোভাবেই যেন এই ছেলেটি বেল না পায় এবং স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টের পানিশমেন্ট যাতে হয়। দেখুন, এই ধরনের যে অন্যায় নির্যাতন হয়ে চলেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন বয়সের মহিলাদের উপরে, এটা বেড়ে চলেছে। আমি বলেছিলাম যে করোনার থেকেও বড় প্যান্ডেমিক হয়ে দাঁড়িয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে আমরা শাস্তি দেখতে পাচ্ছি না। হয়তো অ্যারেস্ট হচ্ছে, হয়তো অ্যারেস্ট হচ্ছে না, কিন্তু কোনো শাস্তি দেখতে পাচ্ছি না। আমরা শাস্তি দেখতে পাই, আমরা দেখতে চাই, আমরা নির্ভয়ার মতো শাস্তি দেখতে চাই, আমরা হাতরাসের মতো চার্জশিট চাই, স্ট্রং চার্জশিট, যেখানে সমস্ত ছেলেদের যারা যারা কনভিক্টে তাদের নাম তোলা হবে, কে তৃণমূল করে, কে অন্য দল করে, কে বিজেপি করে, সেটা যেন দেখা না হয়। যে কোনো মেয়ের হোক, আজকে পক্সো হোক কি যে কোনো মেয়ে হোক, তার উপর যদি ধর্ষণ বা যে কোনো ধরনের এই ধরনের নির্যাতনের কেস হয়, তাই সে যেন বিচার পায়। কিন্তু আমরা খুব মানে কষ্ট পাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার সত্ত্বেও 10 বছর ধরে দেখুন প্রতিদিন খুব তাড়াতাড়ি ট্রায়াল শুরু হবে এবং খুব স্ট্রং চার্জশিট দেওয়া হচ্ছে। মেয়েটি যে মারা গেছে তার স্ট্রং বয়ান আছে এবং আশা করা যায় যে আমরা বিচার পাব। যদি কথা বলতে দেখা যাচ্ছে তৃণমূল হাসরাসের কথা বলছে, কিন্তু রাজ্যে তো একের পর এক ঘটনা ঘটছে। দেখুন, আজকে রাজ্যে যেটা বলছিলাম, পশ্চিমবঙ্গে দিনে রাতে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে এবং একটা অবাক ব্যাপার নয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন মহিলা, তিনি চুপচাপ বসে আছেন, তিনি একটা প্রতিবাদের শব্দ করেন না। বিধানসভাতে কালকে তিনি এই কৃষি আইন এবং তার এগেনস্টে মুভমেন্ট চালাচ্ছেন, উনি জয় শ্রীরাম বলেছেন এবং ওনাকে জয় শ্রীরাম বলাতে ওনাকে অপমান করা হয়েছে, সেই নিয়ে তিনি এরকম বিপ জারি করছেন। কিন্তু
কিন্তু আজকে ওনার রাজ্যে মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কোনো হুইপ জারি করেন না, সেটা নিয়ে কোনো বিল পাস করেন না, বা সেটা যে তার যে একটা শাস্তি হওয়া উচিত এরকম যে একটা প্রতিবাদ হওয়া উচিত সেটা নিয়ে তিনি নিজেও কোনো প্রতিবাদ করেন না। এইখানেই আমাদের প্রবলেম, এইখানেই আমাদের বাংলার মহিলাদের প্রবলেম, যে আজকে আমাদের দাঁড়ে দাঁড়ে পুলিশে থানায় থানায় ঘুরতে হয় বিচার পাওয়ার জন্য। তো দেখা যাক, আমরা এই আশাতেই আছি, মহিলা মোর্চা সবসময় সব মেয়েদের পাশে আছে। আজকে ইরেসপেক্টিভ সে তার পরিবার বা সে তৃণমূল করে না কি পার্টি করে, সিপিএম করে না বিজেপি করে, আমাদের জন্য এটা কিছু যায় আসে। আমাদের হচ্ছে যে মহিলাদের উপর অত্যাচার থামা দরকার। এবং অনেক কেসে দেখছি, এখন এই কেসে আমরা দেখলাম যে উনি খুব স্ট্রং চার্জশিট দেবেন দিয়েছেন, কিন্তু অন্য অনেক কেসে আমরা দেখেছি যেখানে চার্জশিট দেওয়া হয় না, যেখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এবং এই কেসেও যে ওখানকার যে তৃণমূলের সদস্য, ওই সুগন্ধা মোড়ে যে তৃণমূলের সদস্য, তার নাম হচ্ছে কি না, বরুণ, না না, যে প্রশান্ত গোল, তিনি অনেকবার এসে সালিশি সভা করে জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আজকে আমি প্রশান্ত গোল মহাশয়কে জিজ্ঞেস করবো, তার বাড়ির সন্তানের সাথে যদি এই ঘটনাটা হতো, বা তার স্ত্রীর সাথে যদি ঘটনাটা হতো, বা তার বোনের সাথে যদি হতো, তাহলে কি তিনি সালিশি সভা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারতেন? তখন বোধ হয় পারতেন না। আজকে অন্য পরিবারের মেয়ে তো, তাই জন্য এগুলো তিনি করতে পারলেন, কিন্তু মেয়েটি তো চলে গেল, এখন তো আর কোনো কিছু নয়। বাট অ্যাটলিস্ট পরিবার যাতে বিচার পায়, এবং ওই মেয়েটি যেখানেই থাক তার আত্মার শান্তি কামনা করে, তার আত্মার শান্তি পাবে একমাত্র সে যদি বিচার পায়, তাহলেই সে পাবে। এই আশাতেই রয়েছি আমরা। 40 দিন লড়াইয়ের পর দিশার মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার তার পরিবারের সাথে দেখা করেন অগ্নি মিত্রা পল। পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরিবারের লোকজন বলছেন অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক পুলিশ। নিউজ রাজ বাংলা, পোলবা। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।